মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা পিতা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে, কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন, আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি, শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন। এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন। ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন, তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।